যখন আদালত কানমলা দিয়েছে থাপ্পড় মেরেছে তখন সাত দিন সময় চাইছেন আট দিন সময় চাইছেন কিন্তু পশ্চিমবাংলার পুলিশ কি চাইছে মুখ্যমন্ত্রী কি চাইছেন এটা বুঝতে পারছেন আজ সবাই ওখানে পুলিশকে ডিজিটাল পর্যন্ত স্বীকার করছে না নেতা এমএলএদের তাড়া করছে মুখ্যমন্ত্রীকে জবাব দেওয়া উচিত মুখ্যমন্ত্রী দিদি নম্বর ওয়ান হয়ে শুটিং করতে পারছেন কিন্তু যেখানে হাহাকার করছেন ধর্ষিতা মহিলারা সেখানে গিয়ে কথা শুনতে পারছেন না তিনি চলে গেছেন জঙ্গলমহল সমস্যা হয়েছে সন্দেশখালীতে সাগরে সুন্দরবনে তুই চলেছে জঙ্গলমহল জঙ্গলমহলের মহিলারা এখনো ঝাড়ু তোলেননি তারপরে থেকে দার্জিলিং যাবেন শাহজাহান হচ্ছে বোধ হয় প্রাণ পাখি ওইটা ধরলে বোধ হয় টিএমসি সরকার পড়ে যাবে শাহজাহানকে গ্রেফতার করতে চায় রাজ্য হাইকোর্টে এই মুহূর্তে রিভিউ পিটিশন দিয়েছে রাজ্য পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হোক আবেদন করেছে রাজ্য আজকে হাইকোর্টে রাজ্য তো প্রথম থেকে হাইকোর্ট বলেই দিয়েছে ধরুন ধাতে না বলেনি তো দিদিমণি নিজের আঁচলের তলায় লুকিয়ে বলছে আমার ছেলে হারিয়ে গেছে পুলিশ নিজের গাড়িতে শাহজাহানকে নিয়ে ঘুরছে আর গোটা গোটা ঘুরছে শাহজাহান নেই এই ধরনের নাটক আমরা অনেক দেখেছি এই করতে করতে রসাতল গেল পশ্চিমবাংলা দিনে ধন্না কর্মসূচি এখনো শেখ শাহজাহান অবরা আপনাদের শেখ শাহজাহানকে গ্রেফতারের জন্য আপনি কথা বলেছেন শেখ শাহজাহান এটা প্রতীক মাত্র মমতা ব্যানার্জির সরকারের যে অপরাধী মুখ যে অত্যাচারী মুখ সেটা হচ্ছে শেখ শাহজাহান এরকম জেলায় জেলায় বহু শাহজাহানকে উনি তৈরি করেছেন যে ব্রিজটা সিপিএম পুঁতে দিয়ে গেছিলো বিষবৃক্ষের সেটাতে হাওয়া দিয়ে জল দিয়ে সার দিয়ে মমতা ব্যানার্জি বাড়িয়ে আজকে শাহজাহান থেকে আরম্ভ করে সেহগল থেকে আরম্ভ করে কেষ্ট বিষ্টু সবাইকে তৈরি করেছেন অনেকে ভেতরে চলে গেছে অনেকে যাওয়ার অপেক্ষায় আছে কিন্তু একজন দুজন পাঁচশো নয় ডজন ডজন এরকম অত্যাচারী তৈরি করেছেন যাদের উপরে দাঁড়িয়ে উনি সব সাধনা করছেন আর এই সরকার চালাচ্ছেন আজকে আমাদেরকে রাস্তায় বসতে হচ্ছে ওখানে অত্যাচারিত মানুষের কাছে যেতে দেওয়া হচ্ছে না পুরো সন্দেশখালী দ্বীপকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে জেটি বন্ধ করে দেওয়া হয়েছে শয়ে শয়ে পুলিশ লাগানো হয়েছে আজকে বছরের পর যখন ওখানে সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে কোনো পুলিশকে যেতে দেখিনি আমরা আমি গত আগের বিধান পঞ্চায়েত ইলেকশনের পরে গেছিলাম বাসন্তী গোসাবা তখন বাইকে করে পুলিশ আমার পেছনে পেছনে গেছিলো সেখানে আমাদের বহু লোকের বাড়ি ভাঙা হয়েছিল এবারে পঞ্চায়েত করে বাড়ি ভাঙা হয়েছে বিধানসভা ভোটের পরে বাড়ি ভাঙা হয়েছে জমি বাড়ি কেড়ে নেওয়া হয়েছে গরিব মানুষের এগুলো দিনের পর দিন চলেছে কিন্তু সমুদ্রের আওয়াজ এখানে পৌঁছয়নি আজ যখন পৌঁছেছে সারা দেশে ছড়িয়ে পড়েছে আওয়াজ আর তখন মমতা ব্যানার্জি জঙ্গলমহলে পালিয়ে গেছে